রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের পালসেট এলাকায় বাঁকা নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি ট্রাক্টর ও একটি মাটি কাটার জেসিপি মেশিন। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের এই দিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ মুখার্জি জানান, আগামী দিনেও এই রূপ অভিযান চলবে। মেমারি থেকে সামিন শেখের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের পালসেট এলাকায় বাঁকা নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি ট্রাক্টর ও একটি মাটি কাটার জেসিপি মেশিন। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের এই দিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ মুখার্জি জানান, আগামী দিনেও এই রূপ অভিযান চলবে। মেমারি থেকে সামিন শেখের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের পালসেট এলাকায় বাঁকা নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি ট্রাক্টর ও একটি মাটি কাটার জেসিপি মেশিন। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের এই দিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ মুখার্জি জানান, আগামী দিনেও এই রূপ অভিযান চলবে। মেমারি থেকে সামিন শেখের রিপোর্ট, আনন্দবার্তা।